গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু, যা মহিপুর সেতু নামে পরিচিত। এই সেতুটি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় লালমনিরহাট রংপুর মহাসড়ক তিস্তা নদীর উপর অবস্থিত। সেতুটির নির্মাণ কাজ চলে 2006 সাল থেকে 2012 সালের জুন পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই সেতুটি উদ্বোধন করা হয় 16 সেপ্টেম্বর 2018। তিনি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুটির উদ্বোধন করেন। আর এই সেতুটি উদ্বোধন হওয়ার কারণে এই এলাকার প্রায় 30 লক্ষ লোক আনন্দিত এবং উল্লসিত হয়, কেননা এই সেতুর মাধ্যমে রংপুর ও লালমনিরহাট জেলার যে কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থার এক সুদূর প্রসারী উন্নয়ন ঘটে। এর ফলে রংপুরের লোক নিমিষেই এক পার থেকে আরেক পারে যেতে পারছেন। রংপুরের এই পারটি হচ্ছে রংপুরের পারে পড়েছে, আর ওই দিকে যে পারটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু লালমনিরহাট জেলায় পড়েছে। অর্থাৎ এই সেতুটির মধ্য দিয়ে দুই জেলার যে লোকের সেতুবন্ধন করা হয়েছে। আপনারা কখনো যদি এই সেতুটি দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ঢাকা থেকে এই লালমনিরহাট এই সেতুটি দেখতে আসেন, অর্থাৎ এই মহিপুর বাজারে আপনাকে আসতে হবে। কীভাবে আসতে হবে সেটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এর জন্য প্রথমে ঢাকা থেকে আপনি প্রথমে সরাসরি রংপুরে আসবেন। রংপুর থেকে যেটা করবেন সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক মোড় আছে, সেখান থেকে আপনি বলবেন আপনি মহিপুর ব্রিজ দেখতে চান। সেখানে আপনাকে আসতে হবে অটোয় বা যে সিএনজি আছে সেখান থেকে আসতে পারেন। আপনার ভাড়া পড়তে পারে 30 থেকে 40 টাকা। এখানে আসলে আপনার অবশ্যই একটা বেস্ট একটা সময় আপনি পাবেন উপভোগ করার জন্য, কারণ আপনি দেখতে পাচ্ছেন নদীর যে প্রাকৃতিক যে দৃশ্যগুলি এগুলো অবশ্যই খুবই উপভোগ্য। যদিও নদীর পানি অনেকটাই কমে গেছে, তবে বর্ষাকালে আপনি আসলে এই নদীর যে পূর্ণ যে রূপটা আছে সেটা দেখতে পারবেন। আর এখানে সবসময় আপনি দেখতে পারবেন যে কিছু লোক বড়শিতে মাছ ধরছে, এটা অবশ্যই একটা মনোমুগ্ধকর একটা ব্যাপার হয়ে যাবে। আর নদী পার হতে চাইলে আপনি হেঁটে হেঁটে, আপনার যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি পুলটা পার হতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যেহেতু পুলটা চালু করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে যানবাহন চলে, আমরা ট্রাক চলাচল করতে দেখেছি। নদীর যে আশেপাশে যে আপনি দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখলে আপনার মনটা খুবই আনন্দিত হবে, খুবই ভালো লাগবে। আর নদীর পার দিয়ে আপনি একটা সিঁড়ি দেখতে পারবেন, যে সিঁড়িটা দিয়ে আপনি নদীর যে আপনি নিচে একদম কাছে গিয়ে আপনি দেখতে পারবেন। এর জন্য এইরকম সিঁড়ি করে দেয়া হয়েছে, যা খুবই আমার কাছে ভালো লেগেছে। আর এই যে বাজারটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলে এই মহিপুর বাজার। বাজার বলতে এটা কি বলবো আমি, খুবই ছোটো কয়েকটি দোকান আর রয়েছে এখানে। আর এখানে আপনি আপনার দুপুরের খাবার দাবার করে নিতে পারেন। আর এটা হচ্ছে ভিত্তি স্তপর, যেটা শেখ হাসিনা আমাদের এই নদীটির উপর এই সেতু উদ্বোধন করার সময় স্থাপিত করা হয়েছিল। এই হচ্ছে সেতুর উপরের অংশটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদিও চলাচল কম দেখা যাচ্ছে, তবে এখানে প্রতিনিয়ত সিএনজি অটো এইসব মোটরসাইকেল এখানে চলাচল করে। উপরের অংশটা আপনি দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে পাশের যে এলাকাটা সেটা বাজারটা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি উপর থেকে এই ভিউটা খুবই সুন্দর একটা ভিউ, খুবই আপনি যদি আপনার একান্ত সময়গুলো কাটাতে চান সেক্ষেত্রে মহিপুর এই ব্রিজ আপনার জন্য বেস্ট একটা অপশন হতে চলেছে বলে আমি মনে করি। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছি, আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। তবে যে কেউ আসুক না কেন, যতই আপনি আপনি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য মহিপুর ব্রিজ বেস্ট একটা অপশন হবে বলে আমি মনে করি। এছাড়া আপনি যদি কাউনিয়া যান সেক্ষেত্রে আপনি তিস্তা নদীর উপর তিস্তা সেতু দেখতে পারবেন, সেটিও এই তিস্তা নদীর আরেকটি পার্ট। সেক্ষেত্রে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে তিস্তা সড়ক সেতু এবং তার পাশে রয়েছে রেল সেতু, খুবই সেটিও খুবই মনোমুগ্ধকর। সেটিও আমাদের যে ইউটিউব চ্যানেলের আপনি প্লে লিস্টে পেয়ে যাবেন। উপর থেকে আপনি যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে আর নৌকা রয়েছে, আপনি চাইলে নৌকা করে এখানে এপার থেকে ওপার ঘুরে আসতে পারেন। খুবই মনোমুগ্ধকর একটা সময় হবে বলে আমি মনে করি।
এই সেতুটির মোট দৈর্ঘ্য 750 মিটার এবং প্রস্থ 12 মিটার। ব্রিজের মোট স্পান সংখ্যা হচ্ছে 15টি এবং পিলার সংখ্যা হচ্ছে 16টি। সেতুটি নির্মাণে মোট ব্যয় হয় 122 কোটি টাকা। নদীটির প্রস্থ 760 মিটার এবং অ্যাপ্রোচ রোড 2 কিলোমিটার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।